রহাত রহস্যজনক ঘটনা। গড়মারির এঘরত উদ্ধার কিশোরের মৃতদেহ, আত্মহত্যার সন্দেহ পরিয়াল আর গৃহস্থর। রহস্যজনক ঘটনার তদন্ত আরক্ষীর। 8 বছর ধরে রহার গড়মারির জয়ন্ত বড়ার ঘরত পায়েকর সঙ্গে একলগে আছিল 15 বছরীয় রাহুল রংপি। ঘরখনের বাহিবন করার লগতে অষ্টম শ্রেণীত পড়ি থাকা রাহুলের মৃতদেহ উদ্ধার হওয়ার পাছতে হাহাকার লাগিল জয়ন্ত বড়ার ঘরত। বিয়লি 5:30 বজাত মাকর সঙ্গে নগাঁওলৈ গৈছিল গৃহস্থ জয়ন্ত বড়া। গাড়িয়ে নগাঁও পার মাত্রকে ফোন আহিল মনীষার রংপিপির ঘর। ভাইক নথকার কথা মনীষার মুখে গম পার মাত্রকে উদ্বিগ্ন হয়ে পড়া বলে মন্তব্য দিলে জয়ন্ত বড়ায়। মানে আর মা নগাঁওলে গেছিল, মানে মোর দাদা মানে গেলে ডর ছিলজনী আজি মানে ডক্টর ওসলে নিছিলে কিবা অকমান মানে প্রবলেম খবর একটা লয় আহ বলে পেলে দুইটা ওলাই গেছিল। তারপর গে পেলে নগাঁও পাইছিল সিহত ঘর সম্মুখতে মানে থাকা অবস্থাতে গাড়ির ভিতর থাকতে মানে তেতিয়া ফোন করেছে ছিলজনীয় যে গে পেলে ভাইক নাই বলে পেলে দেখা পো নাই। এটা আমি কলো যে গে পেলে চাচুন ওসর পাইছে কোথাও থাকবে সঙ্গে মাত বোল নিদিয়া করে আছে। তারপর শুনে পেলে আমি খরখেদাকে আহি পেলে ঠিক মানে আর আধা কিলোমিটার মান আহতে খবর দিছে যে গে পেলে তাই উলমি আছে বলে। আর ভিতর কথা আছে মানে আমি পুরা সাসপেক্ট করেছো তাইকও মানে কিবা ভিতর কথা মানে কব অলপ মানে হেৰি কৰি স্থগিত করার কারণে হেঁতে কিবা করেছে সাগে আমি তো সাসপেক্ট করেছো। প্রশ্ন হয় ফুট গধূলিতে 15 বছরীয় বাইক নোহা হওয়াক লৈ কিয় চিন্তাত পৰিছিল বাইক মনীষার লগতে গৃহস্থ জয়ন্ত বড়া। ঘরের পাছফালে উলমি থাকার মৃতদেহ উদ্ধার হওয়ার পূর্বে বাইক আর গৃহস্থর উদ্বিগ্নতার আড়ত কি আরক্ষীর তদন্ত তুলাব এই প্রশ্নের উত্তর। ভেদ হব 8 বছরের পূর্বে পশ্চিম কার্বি আংলঙর দুরঙর ঘর এরি ঘরের বাহিবন করাক রহার জয়ন্ত বড়ার ঘরলে অহা রাহুল রংপির মৃত্যুর রহস্য। বেবেজিয়ার পর ভাস্কর জ্যোতি শইকীয়ার রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। রহাত রহস্যজনক ঘটনা। গড়মারির এঘরত উদ্ধার কিশোরের মৃতদেহ, আত্মহত্যার সন্দেহ পরিয়াল আর গৃহস্থর। রহস্যজনক ঘটনার তদন্ত আরক্ষীর। 8 বছর ধরে রহার গড়মারির জয়ন্ত বড়ার ঘরত পায়েকর সঙ্গে একলগে আছিল 15 বছরীয় রাহুল রংপি। ঘরখনের বাহিবন করার লগতে অষ্টম শ্রেণীত পড়ি থাকা রাহুলের মৃতদেহ উদ্ধার হওয়ার পাছতে হাহাকার লাগিল জয়ন্ত বড়ার ঘরত। বিয়লি 5:30 বজাত মাকর সঙ্গে নগাঁওলৈ গৈছিল গৃহস্থ জয়ন্ত বড়া। গাড়িয়ে নগাঁও পার মাত্রকে ফোন আহিল মনীষার রংপিপির ঘর। ভাইক নথকার কথা মনীষার মুখে গম পার মাত্রকে উদ্বিগ্ন হয়ে পড়া বলে মন্তব্য দিলে জয়ন্ত বড়ায়। মই আর মা নগাঁওলৈ গৈছিল, মানে মোর দাদা মানে গে পেলে ডর ছিলজনী আজি মানে ডক্টর ওসলে নিছিলে কিবা অকমান মানে প্রবলেম খবর একটা লয় আহ বলে পেলে দুইটা ওলাই গেছিল। তারপর গে পেলে নগাঁও পাইছিল সিহত ঘর সম্মুখতে মানে থাকা অবস্থাতে গাড়ির ভিতর থাকতে মানে তেতিয়া ফোন করেছে ছিলজনীয় যে গে পেলে ভাইক নাই বলে পেলে দেখা পো নাই। এটা আমি কলো যে গে পেলে চাচুন ওসর পাইছে কোথাও থাকবে সঙ্গে মাত বোল নিদিয়া করে আছে। তারপর শুনে পেলে আমি খরখেদাকে আহি পেলে ঠিক মানে আর আধা কিলোমিটার মান আহতে খবর দিছে যে গে পেলে তাই উলমি আছে বলে। আর ভিতর কথা আছে মানে আমি পুরা সাসপেক্ট করেছো তাইকও মানে কিবা ভিতর কথা মানে কব অলপ মানে হেৰি কৰি স্থগিত করার কারণে হেঁতে কিবা করেছে সাগে আমি তো সাসপেক্ট করেছো। প্রশ্ন হয় ফুট গধূলিতে 15 বছরীয় বাইক নোহা হওয়াক লৈ কিয় চিন্তাত পৰিছিল বাইক মনীষার লগতে গৃহস্থ জয়ন্ত বড়া। ঘরের পাছফালে উলমি থাকার মৃতদেহ উদ্ধার হওয়ার পূর্বে বাইক আর গৃহস্থর উদ্বিগ্নতার আড়ত কি আরক্ষীর তদন্ত তুলাব এই প্রশ্নের উত্তর। ভেদ হব 8 বছরের পূর্বে পশ্চিম কার্বি আংলঙর দুরঙর ঘর এরি ঘরের বাহিবন করাক রহার জয়ন্ত বড়ার ঘরলে অহা রাহুল রংপির মৃত্যুর রহস্য। বেবেজিয়ার পর ভাস্কর জ্যোতি শইকীয়ার রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট।